Hi guys, welcome back to the channel. তোমরা সকলে কেমন আছো? আশা করব খুব ভালো আছো। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে কোনো ডেইলি ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না। আজকে একটা সেপারেট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। অনেকদিন ধরেই তোমরা আমাকে কিন্তু একটা ভিডিও রিকোয়েস্ট করছো যে দিদি তোমার স্ট্রেট হেয়ার তুমি কিভাবে হেয়ার কেয়ার করো, আমাদের সঙ্গে রুটিনটা শেয়ার করো। তো আজকে ভাবলাম যে একটা সেপারেট ভিডিও এই নিয়ে বাড়িয়ে ফেলি, কারণ ডেইলি ব্লগের সঙ্গে যদি আমি এই রুটিনটা শেয়ার করি তাহলে ব্লগটা অনেকটা লম্বা হয়ে যাবে এবং দেখতেও ভালো লাগবে না। তোমাদের কথা মাথায় রেখে একটা সেপারেট ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গিয়েছি। আশা করব ভিডিওটা তোমাদের কাছে অনেকটা হেল্পফুল হবে, তো পুরোটা দেখতে থাকো। তোমাদেরকে প্রথমেই বলে রাখি, আমার চুলে কিন্তু আমি স্ট্রেটনিং অ্যান্ড স্মুথনিং ট্রিটমেন্ট করিয়েছিলাম, আর এই ট্রিটমেন্টটা করিয়েছিলাম 2020 সালের সেপ্টেম্বর মাসে। ধরে নাও 6 মান্থ হয়ে গিয়েছে। এখনও তোমরা বুঝতেই পারছো যে আমার চুল কিন্তু সুন্দরভাবে স্ট্রেট রয়েছে। তোমাদেরকে তার প্রথমেই একটা কথা বলে রাখি যে স্ট্রেটনিং যারা করবো মনে করছো, এখনও যারা এই ট্রিটমেন্টটা নাওনি, তাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করতে পারি যে তোমরা অবশ্যই একটা ভালো পার্লার প্রথমে চুজ করবে, হাতে একটু সময় নিয়ে। কারণ ভালো পার্লারে গিয়ে যদি এই ট্রিটমেন্টটা না করো তাহলে কিন্তু ট্রিটমেন্টটা ঠিকঠাকভাবে না হলে অনেক সময় হেয়ার ড্যামেজ হয়ে যেতে পারে। অনেকেই প্রশ্ন করো যে স্ট্রেট করলে চুল খারাপ হয় না, চুল একবারে ড্যামেজ হয়ে যায়। তো প্রসঙ্গত আমি বলে রাখি যে শুধু স্ট্রেট করলেই যে চুল খারাপ হয় এমনটা নয়। চুলের যদি ঠিকঠাক যত্ন করা যায় তাহলে কিন্তু এই স্ট্রেটনিং করার পরেও চুলটা একদম ঠিকঠাক থাকে। আমরা সকলেই জানি যে স্ট্রেটনিং হচ্ছে কিন্তু একটা কেমিক্যাল প্রসেস। যে কোনো কেমিক্যাল প্রোডাক্ট যদি আমরা আমাদের হেয়ারে ইউজ করি তাহলে একটু চুল তো ড্যামেজ হবেই, সেটা নিয়ে তো বলার অপেক্ষা রাখে না। এটা যদি বলা হয় যে স্ট্রেটনিং করার পর চুল একদম সুন্দর থাকে, কিচ্ছু হয় না, তো ভুল বলা হবে। তো যেটা হয় আর কি, যেহেতু আমাদের আয়রনিং হচ্ছে, চুলের মধ্যে অনেক কেমিক্যাল প্রোডাক্ট ইউজ হচ্ছে, তো সেই জন্য চুল তো একটু হার্ম হবে। কিন্তু আমরা চাইছি যেহেতু সোজা চুল এবং সুন্দর ঝলমলে চুল, তাই জন্য আমাদের একটু ড্যামেজ হলে পরও সেটা কিন্তু ঠিকঠাকভাবে যত্ন করলে কিন্তু সেটা রিকভার করা যায়। এরকম প্রসেসের মাধ্যমেই হেয়ার স্ট্রেটনিং হয়। আমার এই চ্যানেলে হেয়ার স্ট্রেটনিংয়ের একটা ভিডিও দেওয়া আছে, তোমরা যারা এখনও চেক করোনি তাদের জন্য আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করে নিতে পারো। পার্লার থেকে যখন আমি হেয়ার স্ট্রেটনিং করিয়েছিলাম, আমাকে ওরা প্রোডাক্ট নিজেরাই চুজ করে দিয়েছিলো। আমি করিয়েছিলাম লরিয়ালের স্ট্রেটনিং, তো সেই জন্য লরিয়ালের সমস্ত প্রোডাক্ট ওরা আমাকে সাজেস্ট করেছিলো। যেমন হচ্ছে লরিয়াল এক্সটেনশন শ্যাম্পু সাজেস্ট করেছিলো, তারপর এই হেয়ার মাস্কটাও সাজেস্ট করেছিলো, তার সাথে সাথে হেয়ার সিরাম সাজেস্ট করেছিলো। কিন্তু যেহেতু আমি বায়োলজির রেঞ্জ ইউজ করতাম এর আগে, তো রিসেন্ট আমার বায়োলজির সিরামটা কেনা ছিল বলে আমাকে ওরা বলেছিল যে এই সিরামটাও আমি অ্যাপ্লাই করতে পারি, তো সেই জন্য আমি আর সিরামটা কিনিনি। তাই জন্য আমি এই শ্যাম্পু আর মাস্কটা অ্যাপ্লাই করেছি আর সিরামটা অ্যাপ্লাই করেছি। আর মাসে মাসে যে হেয়ার স্পা করতে হয় সেই হেয়ার স্পাটা তো অবভিয়াসলি করেছি। তাহলে চলো সরাসরি চলে যাই যে আমি কীভাবে হেয়ার কেয়ার করি। সপ্তাহে আমি 2 বার শ্যাম্পু করি। এই লরিয়াল এক্সটেনশন শ্যাম্পুটাই আমি এখনও পর্যন্ত ব্যবহার করছি। এই শ্যাম্পুটা দিয়ে আমি সপ্তাহে 2 বার শ্যাম্পু করি, আর তারপরে সপ্তাহে 1 দিন আমি মাস্ট হেয়ার মাস্কটা কিন্তু অ্যাপ্লাই করি। এটা কিন্তু একদমই ভুললে চলবে না, এটা আমাদের চুলকে আরও বেশি পরিমাণ সোজা এবং গ্লসি রাখতে কিন্তু হেল্প করে এই মাস্কটা। চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি হেয়ার মাস্ক কী করে অ্যাপ্লাই করি। তো প্রথমে আমি লরিয়াল এক্সটেনশন শ্যাম্পু দিয়ে হেয়ারটা ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এরপর আমি অ্যাপ্লাই করব লরিয়াল এক্সটেনশন হেয়ার মাস্ক। তো আমি চুলটাকে ভালোভাবে ভাগ ভাগ করে নিয়েছি, পোর্শন ওয়াইজ ভাগ করে নেবে। তারপর ঠিক স্ক্যাল্পে দেবে না, মাস্ক কখনো স্ক্যাল্পে দেওয়ার প্রয়োজন হয় না। তারপরে ভেজা চুলেতেই এভাবে কিছু কিছু করে পার্ট বাই পার্ট ভাগ করে নেবে। মাস্কটা এভাবেই অ্যাপ্লাই করতে থাকবে। ঠিক দেখো আমি যেভাবে অ্যাপ্লাই করা দেখাচ্ছি সেই রকমই আঙুলের ফাঁকেতে এই পোর্শন চুলগুলো নিয়ে নেবে এবং এভাবে ওপর থেকে নিচ অবধি টানতে থাকবে, সোজা টেনে টেনে অ্যাপ্লাই করবে। তাহলেই কিন্তু চুলটা আরও বেশি সোজা হবে এবং স্মুথ হবে। এইভাবে গোটা চুলেতে পার্ট বাই পার্ট পোর্শন করে নেবে এবং এভাবে গোটা চুলেতে মাস্কটা অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লাই করে নেওয়ার পরে মাসাজ দিতে হবে। তবে হ্যাঁ, আমি বলবো যে প্রথমবার কিন্তু যখন হেয়ার ওয়াশ করি ওরা মাস্ক অ্যাপ্লাই করে তখন ওরাও মাসাজ দেয় না এবং তোমরা নিজেরাও দেবে না। আফটার 3 মান্থস এই মাসাজ দেওয়াটা স্টার্ট করবে। আমি যেটা করেছি আফটার 3 মান্থস পর থেকেই আমি কিন্তু মাসাজ দেওয়াটা স্টার্ট করেছি। তার আগে 3 মাসে আমি যখন মাস্ক অ্যাপ্লাই করতাম প্রত্যেক সপ্তাহে আমি কিন্তু কোনোরকম মাসাজ দিতাম না। ঠিক যে পোর্শন বাই পোর্শন ভাগ করে নিয়ে আমি মাস্কটা ওপর থেকে নিচে অবধি স্ট্র্যান্ড বাই স্ট্র্যান্ড চেপে চেপে এরকমভাবে অ্যাপ্লাই করে নিতাম, দিয়ে ছেড়ে দিতাম। তারপরে মোটামুটি 15-20 মিনিট পর আমি শুধু জলে, প্লেন জলে ধুয়ে নেবে চুলটা। আমিও সেই প্লেন জলেই ধুয়ে নিতাম। আর এরপর আমি বায়োলজির সিরাম অ্যাপ্লাই করছি। তোমরা যদি লরিয়াল এক্সটেনশন সিরাম থাকে তো সেই সিরামও অ্যাপ্লাই করতে পারো। হেয়ার
মাস্ক তো অ্যাপ্লাই করা হয়ে গেছে, এটা তোমরা সপ্তাহে একবার করেই অ্যাপ্লাই করবে। এরপর চলে আসে হেয়ার স্পা। আমি পার্লারে একবারই হেয়ার স্পা করেছিলাম এবং আমার যেরকম মনে হয়েছিল যে এটা আমি বাড়িতেও করতে পারি। হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো যে ওরা যে স্টিমটা দেয় সেই স্টিমটা তো বাড়িতে নেওয়া যায় না, তো স্টিমটাও বাড়িতে কিন্তু নেওয়া যায়, হয়তো সেই মেশিনটা থাকে না, কিন্তু অন্যরকমভাবেও স্টিম নেওয়া যায়। তো যারা মনে করছো যে পার্লারে গিয়ে অনেকটা সময় দেওয়ার মতন সময় তোমাদের কাছে নেই, তারা কিন্তু ঘরে বসে ইজিলি স্পাটা করে নিতে পারো। তো আমি ব্যবহার করি লরিয়ালের এই হেয়ার স্পা ক্রিম, এটা এখানে লেখাই আছে যে হেয়ার স্পা স্মুথনিং ক্রিম বাথ, এইটাই কিন্তু স্ট্রেট হেয়ারের জন্য দরকার হয়। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কীভাবে বাড়িতে বসে হেয়ার স্পা করি। এই হচ্ছে লরিয়াল হেয়ার স্পা ক্রিম আমার, এটা স্মুথনিং ক্রিম বাথ। আমি আগেই বলেছি যারা স্ট্রেটনিং হেয়ারের জন্য ইউজ করছো তারা এটাই নেবে। আর এর সাথে আমি নিয়ে নিয়েছি অ্যামফিউল, সেটাকে স্পা কনসেনট্রেশনও বলা হয়ে থাকে। এটা অ্যান্টি ডানড্রাফ আর হাইড্রেটিং, এই দুটোই আসে মার্কেটে। তো আমি যখন নিয়েছিলাম তখন আমার একটু ড্যান্ড্রফের প্রবলেম ছিল, শীতকাল কাছাকাছি চলে এসেছিলো, সেই ফাইলটাই আমার চলছে। আমার যা লেন্থ আমার এটা তিনবার অ্যাপ্লাই হয়েছে। তো এরপর আমি নিয়ে নিচ্ছি হেয়ার স্পা ক্রিম, একটা প্লাস্টিকের বাটি অথবা কাঁচের বাটিতে নিয়ে নেবে। এরপর আমি অ্যামফিউলস মেশাচ্ছি, আমার হেয়ার লেন্থ অনুযায়ী আমি এখানে নিয়ে নিচ্ছি। তোমাদের হেয়ার লেন্থ অনুযায়ী তোমরা নিতে পারো, আমার হেয়ার লেন্থ অনুযায়ী আমি দু চামচ নিয়েছি। খুব বড় হেয়ার লেন্থ হলে কিন্তু এটা পুরোটাই লেগে যায়। তো এরপর আমি হেয়ার ওয়াশ করে নিয়েছি শ্যাম্পু দিয়ে। কন্ডিশনার কিন্তু আমি অ্যাপ্লাই করিনি এবং কোনো রকম মাস্কও আজকে অ্যাপ্লাই করবো না, আজকে শুধুমাত্র ভেজা চুলেতে আমি স্পা ক্রিমটা অ্যাপ্লাই করে নেবো। ঠিক মাস্কের মতনই স্পা ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে উপর থেকে নিচ পর্যন্ত এবং চুলগুলোতে ভালোভাবে হালকা হাতে মাসাজ করতে হবে। চুলের ওপর থেকে নিচ অবধি এইভাবে ঠিক মাসাজ করবে, ওপর থেকে নিচ বারবার নামাতে থাকবে, এইভাবে চুলেরও একটা মাসাজ হয় যাতে করে চুলটা আরও স্ট্রেট হয় এবং স্ক্যাল্প মাসাজও হয়। তো আমি যেরকমভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। স্টিমের জন্য আমি এখানে গরম জল বসিয়ে নিয়েছি। গরম জলটা হালকা হবে, খুব বেশি গরম হবে না, এমন হবে যাতে করে টাওয়েল ভেজালে তোমরা চিপে নিতে পারো। এরপর মাথার মধ্যে রেখে দেবো। এই প্রসেসটা আমি 2 থেকে 3 বার করেছি। তারপরে আমি 20 মিনিটস রেখেছিলাম, দিয়ে তারপর প্লেন ওয়াটার দিয়ে ওয়াশ করে নিয়ে সিরাম অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা দেখেই নিলে যে উইকে একবার আমি মাস্ক কীভাবে অ্যাপ্লাই করি আর মাসে একবার হেয়ার স্পা কী করে বাড়িতে বসে করি। এরপরে চলে আসি খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি কি স্ট্রেট হেয়ারে তেল অ্যাপ্লাই করতে পারি। এই প্রশ্নটা প্রত্যেকটা মানুষের মনে আসে, যারা যারাই হেয়ার স্ট্রেট করেছো তাদেরই মনে প্রশ্নটা আসে যে হেয়ার অয়েলিং কি করা যাবে। তো আমি এখানে বলবো, আমাকে পার্লার থেকে কিন্তু বারণ করা হয়েছিল, 6 মান্থ বারণ করা হয়েছিল যে চুলে যেন আমি কোনো তেল না দিই। কিন্তু আমি দেখতে লাগলাম যে কিছুটা ড্যামেজ হয়, অনেকেরই চুল উইক থাকে, কারো কারো চুলে খুব স্ট্রেংথ থাকে, খুব শক্তপোক্ত হয়, কারো চুল খুবই দুর্বল হয়, নরম হয়। তো এক একজনের হেয়ার এক এক রকম হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার যে আমি যেটা করেছিলাম, প্রথম 3 মাস কিন্তু চুলে কোনো তেল দিইনি, 3 মাস পর থেকে আমি তেল অ্যাপ্লাই করেছি। এবার চুলে কী তেল ব্যবহার করবো, এই একটা প্রশ্ন আসে। তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা যেই যেই তেলগুলো চুলে লাগাতে অভ্যস্ত সেই তেলই ব্যবহার করবে। এরকমটা নয় যে স্ট্রেট করেছি বলে আমাকে অন্যরকম কিছু হেয়ার অয়েলিং করতে হবে, এমনটা একদমই নয়। হোমমেড তোমরা যারা তেল ব্যবহার করো তারা হোমমেড তেলে ইউজ করতে পারো, তোমরা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করতে পারো, তারপর নর্মাল প্যারাশুট নারকোল তেলও তোমরা ইজিলি ইউজ করতে পারো। তো আমি যেটা করি নারকোল তেলও ব্যবহার করি, এছাড়া আমি বাড়িতে একটা তেল তৈরি করি, সেই তেলটাও আমি ব্যবহার করি। সেই তেলের রেসিপিটা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আমি এই চ্যানেলে নিয়ে আসবো। তো এই রকম তেলই আমি সপ্তাহে একদিন ব্যবহার করি এবং আমি রাত্রে ব্যবহার করি কখনো কখনো, কখনো না হলে আমি সকালবেলা যেদিনকে আমার হেয়ার ওয়াশ করার দিন থাকে সেই দিনকে 1 থেকে 2 ঘন্টা আগে আমি আমার চুলে তেলটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিই, দেন মাসাজ করি হালকা, তারপর আমি হেয়ার ওয়াশ করে নিই। তো এক্ষেত্রে আমি বলবো সেটা তোমাদের চুল কীভাবে রেসপন্স করছে সেই অনুযায়ী তোমরা হেয়ার অয়েলিংটা করবে। যদি দেখো যে না সেরকমভাবে কোনো ড্যামেজ হচ্ছে না, দেন তোমরা 3 থেকে 4 মান্থস একটু ওয়েট করে যেতেই পারো। তবে হ্যাঁ, একদমই 1 মাসের মধ্যে হেয়ার অয়েলিং করতে যেও না, কারণ ওরা বলে যে চুলে যতটা তেল কম দেওয়া হবে তত
ততই গ্লেজটা কিন্তু থাকে। কিন্তু চুলে যারা তেল না দিয়ে থাকতে পারো না তাদের জন্য আমি বলবো অন্তত 2-3 মাস তোমরা একটু অপেক্ষা করে যাও, তারপর তোমরা যেরকমভাবে তেল দিয়ে চুলে হেয়ার ওয়াশ করো ঠিক সেরকমভাবেই করতে পারো। আর তোমাদের মনে কিন্তু অনেকেরই প্রশ্ন আসে, স্ট্রেট করার পরে কি এই লরিয়াল এক্সটেনশনের রেঞ্জটা ইউজ করতে হয়, আর কোনো রকম শ্যাম্পু বা মাস্ক ইউজ করতে কি পারবো না আমরা? তো সেক্ষেত্রে আমি বলবো আমার এক্সপিরিয়েন্স থেকে বা আমি যতটুকু জেনেছি, তোমরা যারা একটু পকেট ফ্রেন্ডলি প্রোডাক্ট ইউজ করতে চাইছো আমি তাদের জন্য বলবো যে তোমরা এই লরিয়াল এক্সটেনশন শ্যাম্পুটা ব্যবহার করতে পারো। আর মাস্কের জন্য আর সিরামের জন্য আমি বলবো তোমরা কিন্তু বায়োলজকেই ইউজ করতে পারো। বায়োলজের হেয়ার মাস্ক পাওয়া যায়, এটা বায়োলজ হচ্ছে ম্যাট্রিক্স কোম্পানির, তো তোমরা এই বায়োলজের একটা হেয়ার মাস্ক পাওয়া যায়, ওই হেয়ার মাস্ক আর এই সিরামটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। এবং আফটার 6 মান্থ কিন্তু তোমরা বায়োলজের রেঞ্জটাই পুরোটাই ইউজ করতে পারো, যেমন হচ্ছে বায়োলজের শ্যাম্পু, বায়োলজের হেয়ার মাস্ক, বায়োলজের হেয়ার সিরাম, এটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। কোনো জিনিসই কিন্তু দীর্ঘ সময়ের জন্য নয়, এটা কিন্তু একটা কেমিক্যাল প্রসেস। তো ভেবো না যে একবার স্ট্রেট করিয়ে নিলে চুল তোমাদের সারা জীবনের জন্য একদম সোজা থাকবে, তা একদমটাই নয়। নতুন যে হেয়ার গ্রোথ হবে সেইগুলো কিন্তু তোমার যে হেয়ারের প্রকৃতি সেই অনুযায়ী কিন্তু সেই হেয়ারগুলো গজাতে থাকবে, আর নিচের দিকের যে হেয়ারগুলো সেগুলো কিন্তু এরকম সমান থাকবে। তো আশা করবো আমার এই ভিডিওতে আমি সবটাই তোমাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি, আর তোমরাও নিশ্চয়ই বুঝে গেছো। যদি এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে এবং হেল্প হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক দিয়ে দিও। যদি তোমাদের এছাড়াও আর কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে আমার এই ভিডিওটা শেয়ার করো যদি কিছুটা হেল্প হয়। তো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, তোমরা সকলে ভালো থাকো, টাটা, বাই বাই।